আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুড়িগ্রাম উপজেলার রৌমারী থানার চানমারি, রৌমারীর প্রধান শহীদ মিনার। সামনে একটা বিশাল মাঠ, ঠিক এই মাঠটাতে 1971 সালের যুদ্ধ চলাকালীন যে সময়টা, সেই সময়ে 65,000 মুক্তিবাহিনী মানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ নেওয়ার সময় তাদের যে ফায়ার রেঞ্জটা, যে রেঞ্জটা ঠিক করে দিত, সেই নিশানাটা লাগানোর জন্য এই হচ্ছে চানমারির দেয়াল আর কি, চানমারির দেয়াল। ঠিক এই জায়গাটাতে ওনারা ফায়ার করতেন, আর ফায়ার করে কার কে কতটুকু নিখুঁত শ্যুট করতে পারতো সেটা ঠিক করা হতো। যে চিহ্নগুলো এখনও এই যে ওয়ালটা আছে, এখানে লাল বৃত্ত আকারে যে বৃত্ত দেয়া আছে ওয়ালে, সেগুলো মূলত লাল কিছু নয়, এগুলো মূলত গুলির চিহ্ন। 1971 সালে এই ওয়ালটাতেই গুলি করে মুক্তিযোদ্ধারা ঠিক করতেন কার কত নিখুঁত শট করতে পারতেন। এখানে প্রত্যেকটায় অনেকগুলো গুলির দাগ এখনও স্পষ্ট দেখা যাচ্ছে। এটা যদিও বা এখন একটা প্রধান শহীদ মিনার, কিন্তু এটা মূলত চানমারি আর কি। এইখানে এখনও গুলির দাগগুলো এখনও লেগে আছে। এইটা হচ্ছে সে চানমারের দেয়ালের পেছনের অংশ, যেটা এখনও আগের মতোই আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। কোনো রকম পরিবর্তন না হয়ে ঠিক আগের মতোই এখনও এই দেয়ালটা অক্ষত অবস্থা আছে। এখন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সিদ্দিক জামাল উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থান করছে, যে মাঠে 1971 সালে মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ হয়েছিল। এই মাঠেই, এই স্কুলেই কর্নেল তাহের, হামিদুল্লাহ খান, জিয়াউর রহমান, নুরুল নবী খান, এনারা এই মাঠেই মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন বিষয়ে ব্রিফ দিতেন এবং প্রশিক্ষণে পরিচালনায় অংশগ্রহণ সহযোগিতা করতেন। সেই স্কুল মাঠ এবং সেই স্কুল ভবনটি এখনও তার সগর্বে দাঁড়িয়ে আছে। রৌমারী সিদ্দিক জামাল উচ্চ বিদ্যালয়ের মাঠেই প্রায় 65,000 মুক্তিযোদ্ধার প্রশিক্ষণ হয়েছে। এই 65,000 মুক্তিযোদ্ধাকে রৌমারীর মানুষ খাদ্য দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। এই মুক্তিযোদ্ধারা বাংলাদেশে বিভিন্ন 11টি যে সেক্টর ছিল মুক্তিযুদ্ধের, সেই 11টা সেক্টরে ছড়িয়ে পড়ে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে দিয়েছিল। আমরা রৌমারীবাসী অনেক গর্ববোধ করি সেই স্মৃতিবিজড়িত 1971 সালের ভূমিকার কারণে। আমি যখন এখানে প্রশিক্ষণ গ্রহণ করি এই স্কুল মাঠে, রৌমারী সিদ্দিক জামাল উচ্চ বিদ্যালয়ের মাঠে যখন আমি প্রশিক্ষণ গ্রহণ করি, তখন আসলে এই হাতিয়ার ছিল না। আমরা হলো পাশের লাঠিতে প্রথম প্রশিক্ষণ গ্রহণ করি। শুধুমাত্র সিভিল গান যেগুলো পাখিমারা বন্দুক ছিল, সেই বন্দুকগুলো দিয়ে আমাদের পজিশন কী হবে, মানে তিনটে পজিশন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা চলে যাওয়ার পরে মূলত এখানে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এই কেন্দ্রটা বিকশিত হয়। যে সময় এই কেন্দ্র বিকশিত হয়, সেই সময় রাইফেল বা অন্যান্য যেসব অস্ত্র দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়েছে এটা আমরা রণাঙ্গনের মাঠ থেকে শুনেছি, কিন্তু ওই সময় আমরা এখানে ছিলাম না। বিশেষ করে আমার সাথী যারা ছিল রৌমারীর 20 জন, কিন্তু এখানে ছিলাম না আমরা। মহেন্দ্রগঞ্জে, কামালপুর, নকশি এইসব এলাকায় আমাদের যুদ্ধের ময়দানে আমাদেরকে যেতে হয়েছে। সে কারণে আমরা দূর থেকে শুনতাম যে রৌমারীতে এখন পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র, এবং এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবক ছেলেরা এসে, তরুণরা এসে এখানে প্রশিক্ষণ গ্রহণ করছে, এবং এর সংখ্যা 65,000-এর অধিক হবে আর কি। এই রাইফেলটা মূলত আমাদের রৌমারী থানা থেকে এটা মুক্তিযোদ্ধারা অপারেশন করে উদ্ধার করে
এই এই রাইফেল দিয়েই মূলত প্রথম প্রশিক্ষণ এখানে শুরু হয়। এখানে সংরক্ষণ করা হচ্ছে, এটা হলো সিঙ্গেল বুলেট যায়, এটা হলো অটো রাইফেল না। আমি আবু হুরায়রা, প্রধান শিক্ষক রৌমারী সিং, যেমন এখন সরকারি উচ্চ বিদ্যালয়। আমি স্টুডেন্ট রয়েছি, ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত এই স্কুলের স্টুডেন্ট। তো আমরা স্টুডেন্ট ল্যাব থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছি, আমার বয়স তো মাত্র 4 বছর। ছোটোবেলা মুক্তিযুদ্ধের কাহিনী এবং মুক্তিযোদ্ধা হিসেবে যাকে দেখেছি উনি আমার পাশে আছেন, খন্দকার শামসুল আলম, আমার মামা। এই স্কুলটায় 41 বছর ধরে যিনি প্রধান শিক্ষক ছিলেন উনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, আইজুল হক স্যার। মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি এখানে আরও ছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শোনা যায় যে প্রথম পত্রিকা অগ্রদূত, অগ্রদূতের সম্পাদক ছিলেন আমার সাবেক আইজুল হক স্যার, এবং অগ্রদূত ছাপা হতো একটা মেশিনে, এটা বলা হতো সাইক্লোস্টাইল। আমি পরবর্তীতে আমি হেডমাস্টার হওয়ার পরে 2001 সালের পরে এক সময় ইয়ে হলো, এখানে 26টা রাইফেল আছে। সেখানে সাংবাদিক আসলো বা প্রশাসনের লোক আসলো, গোয়েন্দা লোক আসলো, এসে দেখে যেন আপনার রাইফেল না, ওগুলো ডামি রাইফেল এবং এইগুলি দ্বারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। আমরা এর বিভিন্ন দিবসে, বিশেষ করে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে, এই জাতীয় দিবসগুলো আমাদের বিভিন্ন ওই মুক্তিযোদ্ধার যেমন ছাব্বিশটা ছিল, এনে 26টার মতো আমি 15টা দিয়েই হলো রংপুর মুক্তিযুদ্ধ জাদুঘরে, আর সেই সাথে সাইক্লোস্টাইল মেশিনটা। আর আরেকটা চিহ্ন ছিল ওই সাবেক আইজুল হক স্যারের বাড়িতে, শোনা যায় যে ওই একটা হাত সেলাই মেশিন ছিল ওনার বাসায়, যেটা দিয়ে স্বাধীনতার সময় প্রথম পতাকা ওনার ওয়াইফ ক্রিয়া করছিলেন, সেই সেলাই মেশিনটাও মুক্তিযুদ্ধ জাদুঘরে দেওয়া হয়। পরবর্তীতে উত্তরবঙ্গ জাদুঘর কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিঙ্কন অ্যাডভোকেট উনি আসলেন, উনি আসবো আপনার বললেন আমাকে কিছু দিতে হবে, পরে ওনাকে আমি 5টা দামি রাইফেল দিই যেটা এখনও সংরক্ষিত আছে, আর বাকি 6টা আমার সংরক্ষণে মুক্তিযুদ্ধের এই চিহ্নটুকু আছে। আর একটা চিহ্ন আছে যে কোনো এক সময় যে ওই গ্রেনেড বাস্ট হয়ে ওই ইয়াসিদ্র হয়েছিল টিন, সেই টিনগুলো ওই রুমটার মধ্যেই এখনও আছে, মুক্তিযোদ্ধারা ওইখানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। ছাত্রছাত্রীদেরকে আপনারা এইসব ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ইতিহাস, এই 11 নম্বর সেক্টরের মূলত মামা ইয়ে ছিল তো হেডকোয়ার্টার তেলঢালা, কিন্তু প্রশিক্ষণ কেন্দ্রটা ছিল শ্রী জওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে। এই যে কাহিনীটা ওরা জানে কিনা, হ্যাঁ ইনশাআল্লাহ ছাত্ররা সবাই জানে, এবং এটা নিয়েও গর্ব করে যে এটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটা স্কুল। মুক্তাঞ্চল হিসেবে যদি কুষ্টিয়ার মেহেরপুরের ছোট্ট 2টা উপজেলা নিয়ে একটা উপজেলাকে দুই ভাগ করে যদি জেলা 4 ঘন্টা মুক্ত থেকে যদি এই পুরস্কার পেতে পারে, আমরা 9 মাস মুক্ত, এটা নিয়ে সংসদে উত্থাপন করেছিলেন আমরা, এটা মুক্তাঞ্চল ঘোষণার সহ এই এই যেহেতু ব্রহ্মপুত্র নদীটা বিচ্ছিন্ন এবং এখান থেকে 120 কিলো দূরে হলো জামালপুর সদর, সুতরাং এই এই ভূখণ্ড নিয়ে একটা মুক্তাঞ্চল ঘোষণার সহ একটা জেলা, একটা প্রাণের দাবি, এখানকার শতভাগ মানুষের প্রাণের দাবি। হাজার হাজার মানুষ এখান থেকে ট্রেনিং নিয়েছে গোটা রঙবাড়িতে বিভিন্ন ট্রেনিং সেন্টারে, এ হাজার হাজার পরিবার এদিক দিয়ে ভারতে পাস হয়েছে, এখানে আশ্রয় নিয়েছে নিরাপত্তার জন্য, মানুষ সহযোগিতা করেছে তাদের থাকার জায়গা দিয়ে খাবার দিয়ে। তখনকার যে প্রচণ্ড অভাব ছিল এলাকায়, কারণ আমরা গমের ভাত খাইছি, তারপরে যবের ভাত খাইছি, চিনা কাউন খাইছি, আটার লেই রান্না করে খাইছি, এই অবস্থায়ও মানুষ সহযোগিতা করেছে সর্বাত্মক। এখানে মুক্তাঞ্চল ছিল রৌমারী উপজেলা, রাজীবপুর উপজেলা মুক্তাঞ্চল ছিল, মানে প্রাকৃতিকভাবে ছিল না, প্রাকৃতিক প্রতিবন্ধকতা আছে, কিন্তু এই এলাকার মুক্তিযোদ্ধা ভাই বোনেরা তারা যুদ্ধ করার মধ্য দিয়ে এই এলাকাকে মুক্ত রেখেছে, এখানে স্বাধীনভাবে প্রশাসন চলেছে, সে কারণে এই এলাকাকে মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা দিয়ে এই এলাকার সঠিক উন্নয়নের যে কার্যক্রম, এই কার্যক্রম কোনো সরকারই এ যাবত শুরু করে নাই। বর্তমান সরকার হলো মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সরকার হিসাবে দাবিকৃত, অথচ রৌমারী মুক্তাঞ্চল এই অঞ্চলের দিনের পর দিন নদী ভাঙনের মধ্য দিয়ে বিলীন হওয়ার পথে হাজার হাজার পরিবার পথে বসেছে, তাদের কোনো জায়গা নাই, এরা কোথায় থাকবে কী খাবে তার কোনো সুবিধা নেই, এ ধরনের একটা পরিবেশ পরিস্থিতি। এই পরিস্থিতিতে ব্রহ্মপুত্র নদীতে ড্রেজিং করা যায়, ড্রেজিং করার মধ্য দিয়ে একটা চ্যানেল সৃষ্টি করলেই দেখা যাবে গোটা রৌমারী এলাকার নিরাপদ হবে, এবং এখানে যে নদী ভাঙন আছে নদী ভাঙন প্রতিরোধ হবে, অথচ এই ড্রেজিংটা হয় না, কোনোভাবেই আমরা করাতে পারিনি। বিভিন্ন সময় জেলা প্রশাসক ও আবদার তাদের কাছে দাবি জানিয়েছি, আবেদন করেছি, কিন্তু কোনোভাবেই তাদের কাছ থেকে সেই আবেদনের সাড়া পাওয়া যায়নি। আমরা আশা করব এই রৌমারী মুক্তাঞ্চলকে মুক্তাঞ্চল হিসাবে স্বীকৃতি দান করো তো।
জেলা পর্যায়ে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই, সেই সাথে এই অঞ্চলে ঢাকার সঙ্গে সুদৃঢ় কমিউনিকেশন গড়ে তোলার জন্য ট্রেন লাইন করা সম্ভব হলে ট্রেন লাইন, বাস লাইনও যদি করতে, যে বাস লাইন আছে অনেক ঘুরাঘুরি করে, এটা যদি আরও সহজ করা যায়, কম সময়ে ঢাকা পৌঁছার একটা ব্যবস্থা করা যায়, তাহলে আমার এই এলাকার গরিব মানুষ, যারা হাজার হাজার মানুষ বাইরে যায় নানা কারণে, কারণ এই রৌমারি অঞ্চলে দেখবেন 40টা বাস চলে, প্রতিদিন 40টা বাস যায় আসে, তাহলে মানুষ কোথাকার, মানুষ তো কেন কেন, কাজে তার মানে মানুষ গরিব, কাজের সন্ধানে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত বাইরে যাচ্ছে আসছে। সেই অবস্থার এলাকার মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া দরকার। মানুষের উন্নয়ন হলেই একমাত্র মনুষ্যত্বের উন্নয়ন হবে, এলাকার উন্নয়ন হবে, মানুষ খেয়ে পরে বাঁচার নিশ্চয়তা পাবে এবং জ্ঞানের চর্চা করার সুযোগ পাবে, সারা পৃথিবীর সঙ্গে সংযোজিত হওয়ার মধ্য দিয়ে সকলে মানুষ হিসাবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ বহন করবে এবং তার সুফল পেতে থাকবে। আমার পরিচয়, আমি মিজানুর রহমান মিনু, আমি সাবেক ইউপি চেয়ারম্যান শোলমারী ইউনিয়ন পরিষদ রৌমারী। রৌমারীতে রৌমারীর উন্নয়নের জন্য অনেক মানুষই উন্নয়নের দাবি নিয়ে জোরালো প্রতিবাদ মিছিল কাজ করে যাচ্ছে এবং এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। রৌমারীকে উন্নয়ন নিয়ে আসলে একটা সম্ভাবনা আছে রৌমারীকে নিয়ে। আমরা মুক্তিযুদ্ধের এই মুক্তাঞ্চল রৌমারী, 65,000 মুক্তিযোদ্ধারা এখানে ট্রেনিং করেছিল, প্রশিক্ষণ করেছিল, অথচ সেই রৌমারীর আজকে দৈন্য দশা, এর থেকে মুক্তি পেতে হলে আমাদের যারা মুক্তিযোদ্ধারা এগিয়ে আসছে এবং অনেক মুক্তমনা মানুষ কাজ করে যাচ্ছে রৌমারীতে। আমার আগে যে বক্তব্য দিলেন, উনি অত্যন্ত প্রবীণ মানুষ, অত্যন্ত বিদগ্ধ মানুষ, উনি যে কথাগুলো বললেন যে রৌমারীর আসলে এই করাল, ব্রহ্মপুত্রের করাল, করাল গ্রাস থেকে মুক্তি পেতে হলে আসলে এটা ড্রেজিং ব্যবস্থা অনেকদিন থেকে শুনে আসছি কিন্তু সেটা করা হচ্ছে না, কোনো সরকারই সেটা করছে না, অথচ সেখানে আমরা শুনছি যে অনেক মূল্যবান পাওয়া যাচ্ছে, সম্পদ রয়েছে, সেটাও সরকার এটা খতিয়ে দেখছে না। সর্বোপরি সাবেলগা থেকে একেবারে নয়ারহাট পর্যন্ত রৌমারীকে এটাকে গ্রাস করে আসছে এই ব্রহ্মপুত্রটা, এখানে এটাকে ড্রেজিং ব্যবস্থা না করা পর্যন্ত রৌমারীকে একেবারে সীমান্ত ঘেঁষে ইন্ডিয়ার পাদদেশে চলে যাবে আমাদের এই রৌমারী। এক সময় রৌমারী এখন আমাদের একটা স্থলবন্দর রয়েছে, স্থলবন্দরে ভারতের সাথে এটা ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, এটাকেও যদি আরও ইন্ডিয়ার সাথে আরও ব্যবসা বাণিজ্যের যদি আরও প্রসার ঘটানো যায় তাহলে এখানকার অনেক শ্রমজীবী মানুষ কাজ করতে পারবে। এখানে আমরা দেখছি কমপক্ষে 2,000 থেকে 3,000 শ্রমিক কাজ করছে প্রতিদিন, এদের যদি কোনো কর্মসংস্থানে আরও কোনো ব্যবস্থা নেওয়া যায় এবং এদের জীবন ব্যবস্থা পরিবর্তন করা যায় তাহলে আমাদের এই রৌমারী মানুষ উন্নয়নের জায়গায় পৌঁছে যাবে। তা আমি যেটা মনে করছি যে আমাদের এই রৌমারী থেকে আমরা যে যোগাযোগ ব্যবস্থাটা এটা নিয়েও আমাদের কিছুটা হলেও একটা মানে বর্তমান সমস্যা সমাধান হয়েছে, রাস্তাটা কিছুটা হলেও হয়েছে, কিন্তু তারপরেও এটা নিয়ে আমরা অনেক 6-7 ঘন্টা 8 ঘন্টা লাগে, কোনো সময় 10 ঘন্টাও লাগে। এটার সুন্দর একটা ব্যবস্থা করার জন্য আমাদের বর্তমান সরকার বা যারা আসবে, যেই ক্ষমতায় আসুক, সেটার জন্য একটা সুদৃষ্টি থাকে রৌমারীর জন্য। আমরা চাই রৌমারীকে, রৌমারীর থেকে একটা গ্যাস লাইনেরও ব্যবস্থা করা যেতে পারে এবং দেওয়ানগঞ্জ থেকে একটা ট্রেন লাইন যদি ব্যবস্থা করা যায় যে তাহলে দ্রুত ব্যবস্থা, আন্তনগর বা অন্য কোনো ব্যবস্থা যদি করে সব, তাহলে আমরা খুব এই রৌমারীর মানুষগুলো দ্রুত ঢাকার সাথে যোগাযোগ করতে পারবো, যেটা আমরা জানি যে এখান থেকে কমপক্ষে 60-70 হাজার মানুষ শ্রমের জন্য ঢাকার বিভিন্ন জেলায় চলে যায়, তারা এখানে অত্যন্ত কষ্ট করে তারা বাইরে কাজ করতে যাচ্ছে। তাহলে এই অল্প সময়ের মধ্যে এটার জন্য যদি ট্রেন ব্যবস্থা করা যায় তাহলে এই সুবিধাটা আমাদের রৌমারীর মানুষই ভাগিদার হবে। মোহাম্মদ আব্দুল মোমেন রিপন, মহান মুক্তিযুদ্ধে মুক্তাঞ্চল রৌমারী থেকে রৌমারী রয়েছে যে প্রত্যাশা সেটা আমি বলতে যাচ্ছি যে মুক্তিযুদ্ধে এখানে 65,000 মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধ মানে প্রশিক্ষণে আমাদের রৌমারী মানুষ খাদ্য সহ সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে, কিন্তু ওই সময়ে যে রৌমারী বাংলাদেশকে দিয়েছে এখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশেরও রৌমারীকে দিবে। সেক্ষেত্রে রৌমারীতে অনেক সমস্যা আছে যেটা আমরা আগে শুনলাম, যেখানে হাজার হাজার মানুষ বেকার, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এখানে নাই, তারা কাজের জন্য ঢাকা সহ কুমিল্লা, চিটাগাং বিভিন্ন জায়গায় যায়। এখানে যদি জামালপুর থেকে যদি রেল লাইন নিয়ে আসা যায় এবং হলো পাশাপাশি যদি গ্যাস লাইন আনা যায়, রৌমারীতে যদি মিল কারখানা করা যায় তাহলে এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। রৌমারী এখন খাদ্য সম্পন্ন, এখানে যদি কৃষি নির্ভর শিল্প কারখানা গড়ে তোলা যায় তাহলে এখান থেকে সরকার অনেক রাজস্ব আয় করতে পারবে। আমাদের যে এলসি পোর্টটা আছে সেখানে যদি পূর্ণাঙ্গ স্থলবন্দর করা যায় তাহলে এই স্থলবন্দরকে কেন্দ্র করে কমপক্ষে 10,000 মানুষের এখানে কর্মসংস্থান হবে, তাহলে মানুষের দারিদ্রতা কমবে। এখানে যদি একটি
কৃষি ইনস্টিটিউট করা যায়, তাহলে হাজার হাজার ছেলে মেয়ে এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার মধ্যে, শিক্ষা গ্রহণ করার মধ্যে দিয়ে তারা বিভিন্ন পেশার সাথে যুক্ত হতে পারবে। এখানে আমাদের নদী ভাঙ্গন একটা বড় সমস্যা, আজকে রৌমারী অনেক ছোটো হয়ে আসছে। এক সময় যদি আজকে যদি ইয়ার যদি না করা যায়, মানে নদী খনন সহ যদি বাঁধ না দেওয়া যায়, তাহলে এক সময় বাংলাদেশ থেকে হয়তো রৌমারী যে মুক্ত অঞ্চল ছিল সেটা বিলীন হয়ে যাবে, ইতিহাস থেকে মুছে যাবে। সেক্ষেত্রে অবশ্যই নদী ভাঙ্গনটা আমাদের রোধ করা দরকার। পাশাপাশি কুড়িগ্রাম জেলা সদরের সাথে যোগাযোগের জন্য ব্রহ্মপুত্র নদীতে একটি ব্রিজ এবং ফেরি সার্ভিস চালু করা দরকার। এটাই আমাদের রৌমারীবাসীর প্রাণের দাবি। রৌমারী থানা 1912 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পৌরসভা উত্তীর্ণ হয়নি। এই রৌমারীবাসী প্রাণের দাবি হলো রৌমারী উপজেলাকে, মানে সদর যেটা আছে সেটাকে পৌরসভা উত্তীর্ণ করা হোক। আর এখানে আমাদের মানে বাস স্ট্যান্ড নাই, কিন্তু কমপক্ষে 40টা বাস প্রতিদিন চলাচল করে নেটকোর সহ। আমাদের একটা প্রাণের দাবি হলো স্থায়ী বাস স্ট্যান্ড করা, তাহলে হয়তো রৌমারী সদরে যে যানজটটা হয়, মানুষের দুর্ভোগ হয়, সেই দুর্ভোগটা লাঘব হবে। তাই আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধে যে অবদান রৌমারী, সেটা তুলে ধরার জন্য রৌমারীকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া দরকার, এবং পাশাপাশি রৌমারীকে মুক্ত অঞ্চল জেলা হিসেবে ঘোষণা দেওয়া দরকার। Yeah.